বাজারের দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সম্প্রতি বাজার গরম শিরোনামে একটি গান করেছিলেন আলোচিত গায়ক আলী হাসান। গানটি জি সিরিজ থেকে প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। ভাই ডিমের কত দাম? হালি নাকি পিস নেবেন? হালি নিলে 60 আর 15টি পিস দিবে। অনেকটা একই রকম ধারণাই অনলাইনে প্রকাশ পেয়েছে নতুন গান। তরুণ গায়ক রাফি দেওয়ানের গানটির নাম আগুন লাগছে বাজারে। এসেছে এর মিউজিক ভিডিও। ঈশা খান্দুরের সার্বিক তত্ত্বাবধানে আগুন লাগছে বাজারে গানটিতে রাফি দেওয়ানের সঙ্গে যৌথভাবে গাওয়ার পাশাপাশি ভিডিওতে রয়েছেন ফরদিন শাকিব, সাজ্জাদ হোসেন শাওন, সাব্বির আহমেদ, সৌরভ মুহিয়ান, ফাহিম সাল্লু, প্রিন্স সাব্বির, তানিম আবরার। গানটি প্রকাশের একদিনেই দেখা হয়েছে 10 লাখ বারের বেশি। বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার প্রেক্ষাপট নিয়ে করা গানটি দর্শক মহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। রাফিদ জানিয়েছেন, আলী হাসানের গানটি থেকে অনুপ্রাণিত হয়ে সময়ের বাস্তব চিত্র গানে গানে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। সবকিছুরই দাম বেড়েছে, আলী ভাইয়ের এক গানে তো সবকিছু তুলে ধরা সম্ভব হয়নি, তাই রাফিদ ও তার সহশিল্পীরা নতুন গানের মাধ্যমে অন্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন।